আবার জরিনা ক্রসিং এর দিকে নজর আবার সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে বামেদের বিক্ষোভ জরিনা ক্রসিং এ বিক্ষোভ বামেদের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের কিছুক্ষণ আগের ছবি আপনারা দেখছিলেন পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ ধস্তাধস্তি বচসা সেই ছবি আমরা দেখছি আর এই মুহূর্তের পরিস্থিতি একটু বিস্তারিতভাবে জানবো সরাসরি রয়েছেন মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে মৌমিতা এখন কি পরিস্থিতি কি চলছে ছাত্র যুব মহিলারা তারা কিন্তু রাস্তা ছাড়েননি তারা ধর্মতলা থেকে ওয়াই চ্যানেলে এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং কলতান আর কতক্ষণ আপনারা এভাবে রাস্তায় থাকবেন এবং কি করতে চাইছেন রাস্তায় কতক্ষণ থাকবো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শাহজাহান কত তাড়াতাড়ি গ্রেপ্তার হবে ও যদি গ্রেপ্তারটা হয়ে যেত তাহলে আমাদের রাস্তায় থাকার প্রয়োজন পড়তো না পুলিশের সবচেয়ে বড় কর্তা ওখানে ঘুরে বেড়াচ্ছেন তাও শাহজাহানের গ্রেপ্তারিটা হতে পারছে না তার জন্য আমাদের রাস্তায় নেমে পড়তে হয়েছে শাহজাহান গ্রেপ্তার হোক আমরা রাস্তা ছেড়ে দেবো কিছুক্ষণ আগে দেখা গেল আপনাদের সঙ্গে পুলিশের বচসা ধাক্কাধাক্কি কেন এরকম পরিস্থিতি হলো পুলিশের প্রিজেন্ট ম্যান সবসময় বামপন্থী ছাত্র যুবদেরকে জেলে ভরার জন্য তৎপর থাকে আমাদের জেলে যেতে অসুবিধা নেই কিন্তু যে চোরচট্টা চিটিংবাজ গুন্ডাদের জেলে ভরার কথা ছিল তাদেরকে যদি তৃণমূলের নেতারা ছাতার তলায় লুকিয়ে রাখেন তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে তৃণমূল এখন সামনে রাস্তায় নেমে দাঁড়াতে পারছে না কারণ রাস্তায় তৃণমূল নাম নেই লোকে চোর চোর বলছে ওই জন্য পুলিশের ছদ্মবেশে তারা আমাদের সামনে লড়াই করতে আসছে মার খাবো অসুবিধা নেই কিন্তু লড়াইয়ের কথা বলে যাব সেটা পুলিশ হোক তৃণমূলের নেতা হোক যা হোক কেন এখনও অবধি শাহজাহান গ্রেপ্তার হলো না কেন সন্দেশখালীতে শান্তি ফিরল না আজও একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে এটা কি পশ্চিমবাংলা চলছে এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখাতে চাইবো যে এখনো পর্যন্ত বাম ছাত্র যুব মহিলারা তারা কিন্তু রাস্তায় রয়েছেন তারা এই মুহূর্তে ওয়াই চ্যানেলে তারা রয়েছেন এবং আমি আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব সন্দেশখালীর সমস্যা সেই সমস্যা নিয়ে কলকাতার রাজপথে আর কতক্ষণ আপনারা এরকম অবরুদ্ধ করে রাখবেন আপনাকে তো আগেও বলেছি ওনারা বারবার প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে আমাদের কমরেডদের টানাহিচড়া করেছে যার কোনো মানে ছিল না আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম শান্তিপূর্ণ উপায়ে এবং এই পুলিশের যে অপদার্থতা কোন জায়গায় যেতে পারে যারা শাহজাহান শেখকে ধরতে পারে না যারা হচ্ছে সুগুয়াজাকে নিয়েই করেছে তা কিন্তু তারা নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে রেখেছে তারা যেভাবে নির্মমভাবে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আজকে তাকে ঘর থেকে তুলে নিয়ে বেরিয়ে গেছে সুতরাং এই পুলিশের থেকে আমরা কিছু এক্সপেক্ট করতে পারি না এবং সেই জন্য আমরা বাধ্য হয়েছি এখন এখানে রাস্তায় থাকতে টানা বারবার হচ্ছে আমাদের টানা হিচড়া সব কিছু করবার চেষ্টা করছে আপনারা টিভির পর্দায় আপনারা দেখিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আমরা বলছি এই জিদ নিয়ে আমরা শুধুমাত্র এখানে নয় আমরা বলছি এবার পাড়ায় পাড়ায় সন্দেশখালী যেভাবে কেন এখনো সন্দেশখালীতে শান্তি ফিরল না সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে তারই প্রতিবাদে পথে নেমেছে বাম ছাত্র যুব সংগঠন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি নজর রাখো পরিস্থিতির দিকে মৌমিতা আপাতত ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা